আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মা দুর্গা পেন্ডেন্ট দিয়ে ফ্যাব্রিক জুয়েলারি আমি এখানে একটা সার্কেল নিয়েছি মাউন্ট বোর্ডের সেটাকে আমি ফাইভ সেন্টিমিটারে কেটে নিয়েছি এই মাউন্ট বোর্ডগুলো একটু থিক মাউন্ট বোর্ড তোমরা যে দোকান থেকে কিনবে সেখানে গিয়ে একটু চেক করে নেবে মাউন্ট বোর্ডটা ফোল্ড করে যে ইজিলি ফোল্ড হয়ে যাচ্ছে নাকি একটু হার্ড বেস রয়েছে এটাকে পিচ বোর্ড হিসাবেও তোমরা কিনতে পারো দোকানে গিয়ে বলতে পারো মোটা পিচ বোর্ড দেওয়ার জন্য এই কাপড় এইবারে আমি এই পিসটাকে কলমকারি কাপড় দিয়ে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড মুড়ে নিয়েছি তারপরে আমি একটা বরফি শেপের প্যাটার্ন কেটে নিয়েছি এবং সেটাকে আমি একটা আজরাকের কাপড় দিয়ে মুড়ে নিয়েছি সেম প্রসেসে আর আমার যে সার্কেলটা রয়েছে এটা আমি আমার বরফি যে শেপটা রয়েছে তার ওপরে বসিয়ে দিচ্ছি বসানোর জন্য আমি এখানে গ্লু ইউজ করছি গ্লু ইউজ করার সময় একটু খেয়াল রাখবে যাতে কোনোভাবেই কাপড়ের ওপরে না চলে আসে বা পোর্শানটা যেখানে ফাঁকা রয়েছে তাহলে কিন্তু ফিনিশিংটা একদমই দেখতে ভালো লাগবে না যাতে যেটুকু দরকার সেটুকুনি থাকে তারপরে আমি এখানে পেন্ডেন্টটাকেও গ্লু অ্যাপ্লাই করে বসিয়ে দিচ্ছি তোমরা মেটাল গ্লু ইউজ করতে পারো অথবা অন্য যে কোনো গ্লু ইউজ করতে পারো অথবা যদি না থাকে ফেব্রিক গ্লু ইউজ করতে পারো আমি ফেব্রিক গ্লু ইউজ করেছি এটা ওভারনাইট শুকলেও হয়ে যায় এবং এরপরে আমি এখানে সিলভার ঘুঙুর নিয়েছি আর গিনি নিয়েছি গিনির মধ্যে আমি সিলভার ঘুঙুরগুলো আটকে দিয়েছি এটা ব্রাসের যে বড় ঘুঙুর হয় সেই ব্রাসের ঘুঙুরের যে ছোট সাইজটা হয় সেই সাইজের ঘুঙুর একদম ছোট ছোটো ঘুঙুরগুলো কিন্তু নয় তার থেকে বড়। এরপরে আমি এখানে আবার গ্লু অ্যাপ্লাই করে এটা বসিয়ে দেবো এই মেটাল পিসগুলো গ্লু অ্যাপ্লাই করে বসানোর সময় একটু খেয়াল রাখবে যাতে কোনোভাবে কাপড়ের ওপর কোনো স্টেন না থেকে যায় আমি বারবার সাজেস্ট করব যে একটু কেয়ারফুলি করার জন্য তিনটে বসানোর পরে আমি এখানে কিছু কড়িও বসিয়ে দিয়েছি কড়ি গুলো আমি এখানে ভাঙা করি ইউজ করেছি ভাঙা করি কিনতে পাওয়া যায় ভাঙা কুড়ি কীভাবে বানাবে তার ভিডিও আমার চ্যানেলে করা আছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আমি এখানে চারটে কড়ি লাগিয়েছি কারণ আমার চারটে কড়ি লাগানোর মতনই এখানে জায়গা ছিল কারণ আমার বোর ফিট যে স্কোয়ার সাইডসগুলো আছে সেগুলো সিক্স সেন্টিমিটার করে তোমরা যদি আরও বড় ইউজ করো সেক্ষেত্রে বেশি করি লাগাতে পারো বা বেশি করি লাগাতে চাইলে তোমরা বড় করতে পারো এরপরে আমি একটা বড় করে টুইস্টেড রোপ বানিয়ে রেখেছি এটা টুইস্টেড রোপটা ওয়ান এইটি থেকে টু হান্ড্রেড সেন্টিমিটার মতন তোমরা সুতো নেবে নিয়ে করবে তার মধ্যে আমি এখানে ওই যে ঘুঙুরগুলো আছে সেই ঘুঙুরগুলো আর রেড কটন বল ইউজ করেছি ব্ল্যাকের সাথে তারপরে আবার আমি কিছু কটন বল ভরে নিয়েছি এর মধ্যে আর তারপরে আমার যে পেনডেন্টটা রয়েছে সেটা আমার পুরো শুকিয়ে রেডি হয়ে গেছে কাজ করার জন্য এখানে আমি মা দুর্গার পেছনে যে আংটাটা রয়েছে সেখান দিয়ে ভরে দেবো একইভাবে আর একটা সাইডেও আমি আর কটন বল লাগিয়ে ফিনিশ করব। আমার নেক পিসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে তোমরা কিছু যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করে এটা পরতে পারো